তারকা দম্পতি অভিনেত্রী কোয়েল মল্লিক এবং নিষ্পাল সিং রানের আদুরে খুদে ধীরে ধীরে বড় হচ্ছে। গত বছর 5 মে করোনার জেরে লকডাউনের মধ্যেই শহরের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় কবিরের। দম্পতির কোল আলো করে আসে তাদের পুত্র সন্তান। এত ব্যস্ততার মধ্যে ছেলেকে কিভাবে সামলান কোয়েল? এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি যখন ছোট ছিলেন মা বাবা তাকে একটাই কথা বলতো, তিনি মা হলে বেশ কিছু জিনিস তাকে খেয়াল রাখতে হবে। এখন তিনি বুঝতে পারেন তারা ঠিক কি বলতে চেয়েছেন। অভিনেত্রী যতই কাজে ব্যস্ত থাকুন না কেন, তার মাথার মধ্যে ছেলের চিন্তা ঘুরে তা নিজেই স্বীকার করেছেন। আবার মাথায় একটা জিনিস ঘুরছে যে কবিরের খিদে পায়নি তো, এমনকি তার পোশাক পরিবর্তন করে দিতে হবে কিনা সে বিষয়েও মাথায় চিন্তা রয়েছে। সব সময় ওর কথা মাথায় ঘুরে। আমার জীবন, আমার চিন্তা ভাবনা সবকিছু পাল্টে দিয়েছে কবির। 21 মার্চ সোমবার ছেলে ও স্বামীকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হলেন নায়িকা। এক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ট্রাভেলিং আফটার 2 ইয়ার্স, অর্থাৎ কবিরের জন্মের পর এ প্রথম বড় কোনো জার্নি করছেন কোয়েল। অন্য এক ছবিতে কবিরের এক ঝলক দেখা গিয়েছে, বাবার কোলে বসে আছে সে, পরনে লাল জামা। কোয়েল লিখেছেন, অফ টু গোল্ডেন টেম্পল, বোঝাই যাচ্ছে ভেল্লোরে অবস্থিত শ্রী লক্ষ্মী নারায়ণ গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। যদিও ছেলের চেহারা দেখাননি অভিনেত্রী, করোনাকালে ছেলে জন্মানোর পর দুর্গাপুজোর অষ্টমীর দিন ছেলে বড় হচ্ছে সেই ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। ছেলে কবিরের বড় হওয়ার ছবি প্রথমবার সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। অষ্টমীর দিন নামকরণ হয়েছিল তার। কবিরের বয়স তখন 5 মাস। এছাড়া সম্প্রতি এই অভিনেত্রী কয়েকটি ছবি শেয়ার করে লিখেন, এই মুহূর্তটাতে সুখী থাকো, কারণ এই মুহূর্তগুলোই তোমার জীবন। আর এই সহজ সমীকরণে তিনি স্পষ্টই মনে করিয়ে দিলেন, জীবনের পথে খানিক থেমে একটু ভালো থাকার চেষ্টা, কারণ এই মুহূর্তটাই জীবন। কোয়েলের এই সহজ উপদেশই ভক্তদের কাছে ভাইরাল। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।